1875 চনত ওলাই গোলামীৰাম বৰুৱাৰ অসমলম্বী তাতো দেখিব যে তাত আকৌ আগৰ যে তামোল কুটিৰৰ ঠাইত এতিয়া নতুনকৈ আহিছে আৰ্য অনাৰ্য আৰ্যখিনি ভাল অনাৰ্যখিনি বেয়া আৰু আৰ্য সভ্যতাৰ মানে গুণ গৰিমা আমাৰ কবিসকলেও গাইছিলে আৰ্যৰ গৌৰৱ ভূতি ইত্যাদি ইত্যাদি ধৰণৰ গোটেই শতিকাটো মই কৈছো মোটামুটিকৈ ক'ব পাৰি অসাম্যৰ শতিকা অসাম্য কোনোবা ডাঙৰ কোনোবা সৰু কোনোবা উচ্চ কোনোবা দেশ কোনোবা বামুণ কোনোবা কুটীৰ কোনোবা আৰ্য কোনোবা অনাৰ্য কোনোবাই সংস্কৃত কয় সেইসকল ভাল কোনোবাই ভাষা কয় সেইবিলাক বেয়া ইত্যাদি ইত্যাদি ইয়াৰ বিপৰীতে বোধ কৰোঁ অসমীয়া সাহিত্য সংস্কৃতিৰ প্ৰথমবাৰৰ বাবে বাবে ডক্টৰ বাণীকান্ত কাকতিয়ে এই গোটেই ধাৰাটো প্ৰত্যাহ্বান জনায় আৰু তেওঁ যে সাম্য 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 শব্দটো পাৰে পাৰে আনকি বদকাব্যৰ কথা কওঁতে সাম্যৰ কথা কৈছে আৰু দেখা যায় যে সাম্য মোটামুটিকৈ এটা আদৰ্শত পৰিণত হৈছে আৰু বদকাব্যক তেখেতে মানে প্ৰশংসা কৰিছে এইকাৰণে যে পৃথিৱীত সেই দুষ্ট এই বদমাছ মানুহবিলাকক মানে সংহাৰ কৰি পেলাই সাম্য প্ৰতিষ্ঠা কৰা ইত্যাদি ইত্যাদি অৱশ্যে তাৰো আৰু বিপদ কিছুমান আছে সকলোকে কাটি চিন্দি পেলাই চকৰ কৰি বা কুণ্ডা মাৰ কৰিলে মানুহ নাথাকি নাথাকিবগৈ তেনেকুৱা কথা কিছুমান আছে কিন্তু আপোনালোকে চাওক অম্বিকাগিৰি ৰায়চৌধুৰীৰ চেতনা 1919 চনৰ পৰা ধাৰাবাহিকভাৱে প্ৰকাশ হৈছে পুৰণি অসমীয়া সাহিত্যৰ বিষয়ে তেখেতৰ প্ৰবন্ধৰাজি তাৰপিছত বেজবৰুৱাৰ সম্পাদিত বাঁহীত তেখেতে আকৌ বেজবৰুৱাৰ সমৰ্থনত আৰু শংকৰদেৱ মাধৱদেৱৰ সমৰ্থনত আৰু ৰজনীকান্ত বৰদলৈয়ে ইতিমধ্যে অসম পত্ৰিকাত যিখিনি কথা কৈছিলে তাৰ প্ৰতিবাদক তেখেতে যিখিনি লিখিলে তাৰো উদ্দেশ্য আছিল সাম্য প্ৰতিষ্ঠা কিন্তু তেখেতৰ ভাষাই মানে এনেকুৱা এটা ৰূপ লৈছেগৈ আচলতে খঙত মানে ধূলি পকি তাৰমানে ৰজনীকান্ত বৰদলৈ অতি শ্ৰদ্ধেয় আমাৰ এগৰাকী ব্যক্তি আৰু বাণীকান্ত কাকতিও স্থানান্তৰত তেখেতৰ বিষয়ে শ্ৰদ্ধাৰে তেখেতৰ অৱদানৰ কথা শ্ৰদ্ধাৰে কৰিছে কিন্তু কি ক'ব নোৱাৰো আসাম পত্ৰিকাত তেখেতে লিখা প্ৰবন্ধৰাজিত এটা উৎকট বৰ্ণবাদী দৃষ্টিভংগী মানে প্ৰকট হৈ উঠিছিল ইয়াৰ বিৰুদ্ধে ডক্টৰ কাকতিয়ে ভৱানন্দ পাঠক নাম লৈ এলানি প্ৰবন্ধ লিখিছিলে আৰু তাত বাৰে বাৰে এনেকে বেদৰ দিনৰ পৰা আৰম্ভ কৰি কৈছে যে বেদৰ গোটেইবিলাক কথা পুৰুষে লিখা নহয়তো নাৰীৰ কথা নাৰী আছে কেইবাগৰাকীও আৰু সেই একেটা সময়তে কৃষ্ণকান্ত সন্দিকৈ লিখিছিলে বেদৰ নাৰী লেখিকাসকলৰ বিষয়ে যে বেদ অকল পুৰুষৰে সৃষ্টি নহয় পুৰুষ নাতিৰ নাৰীৰ সাম্য বামুণ কুবীৰ আৰ্য অনাৰ্যৰ সাম্য এই কথাবোৰ ডক্টৰ কাকতিৰ তাতে প্ৰথমবাৰৰ বাবে এইটো পোৱা যায় আৰু মই কোৱা নাই যে আগতে কোনেও কোৱা নাই কিন্তু অতি প্ৰণালীবদ্ধভাৱে ডক্টৰ কাকতিয়ে এইখিনি অধ্যয়ন কৰিছিলে আৰু এটা কথা মন কৰিব এইটো বৌদ্ধিক ইতিহাসৰ এটা পথ পৰিৱৰ্তনৰ দৰে পথ পৰিৱৰ্তন তাৰমানে মই কথাবিলাক কি দৃষ্টিভংগীৰে চাইছো মই বামুণ হিচাপে লিখিছো নে কুবীৰ হিচাপে লিখিছো আৰ্য হিচাপে লিখিছো নে অনাৰ্য হিচাপে লিখিছো এনেকুৱা ধৰণৰ কথা এটা আছেতো মানে হাউ ডু ইউ লুক এট দ্য অবজেক্ট অফ ষ্টাডি বাণীকান্ত কাকতিয়ে যদি এই এটা ইতিহাসৰ পথ পৰিৱৰ্তন কৰোৱা বুলি মই ক'ব খুজিছো এই কাৰণে আৰু এটা কথা আজিকালি আপোনালোকে গৱেষণা পত্ৰবিলাক দেখিব তাতে কি ৱৰ্ডছ বুলি থাকে মূল শব্দ কিছুমান তাতে বাছি দিয়া হয় মোৰ যদি মোৰ এইটো গৱেষণা পত্ৰ নহয় এটা সাধাৰণ বক্তৃতা ইয়াত যদি মই মূল শব্দ হিচাপে কিবা দিব লগা হ'লহেঁতেন মই প্ৰথমতে দিলোহেঁতেন সাম্য তাৰপিছত নাৰী প্ৰেম যৌনতা যৌনতাৰ কথা কোনেও আলোচনা নকৰে ঊনবিংশ শতিকাটো কথাই নাই ঊনবিংশ শতিকাত আনকি বিহুকেই সকলোৱে তুচ্ছ তাচ্ছিল্য কৰিছিলে বেয়া বুলি কৈছিলে গুণাভিৰাম বৰুৱা বুলি বিহুৰ বিষয়ে বেয়াকৈ কৈছিলে আৰু যৌনতা যিটো সামাজিকভাৱে পাতিব লগা কথা নহয় বুলিয়ে সাধাৰণতে ভবা যায় ডক্টৰ কাকতিৰ ৰচনাত প্ৰথমবাৰৰ বাবে যৌনতাৰ প্ৰসংগটো আহে নাৰী প্ৰেম যৌনতা সাহিত্যৰ প্ৰেম যে দেখিলে লিখিছে তাৰ উপৰিও লিখিছে যে কামনা বাসনা এইটো হৈছে বেলেগ এটা বুৰুন্দী এটা আছে আমাৰ এই পৰীক্ষাটনীয়াৰ আছে তেওঁ কি কৈ ক'ব নোৱাৰো মই ক'ব খোজো যে অষ্টাদশ শতিকাৰ পৰাই ইউৰোপত কামনা বাসনাৰ কথাটো বৰ বেছিকৈ জোৰ দিয়া হয় তাৰ আগতে ধৰক সপ্তদশ শতিকাৰ ইউৰোপৰ মহান দাৰ্শনিক পণ্ডিত ডেকাৰ্টে তেখেতে মানুহৰ সংজ্ঞা এটা দিছিল মগজৰ মানে আধাৰত আই থিংক দেয়াৰ ফৰ আই এম কথিত এৰগো চুন মই আই থিংক
মই 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 চিন্তা কৰিব পাৰো হেয়ে মই আছো কিন্তু হেগেলৰ ফেনোমেনলজি অফ দ্য মাইণ্ডত কোৱা হ'ল যে মোৰ মোৰ কামনা বাসনা আছে হেয়ে মই মানুহ মই আই এম এ ডিজায়াৰিং এনিমেল ডিজায়াৰ কিন্তু এই ডিজায়াৰটো ঠিক বাকীবিলাকৰ ডিজায়াৰৰ নিচিনা নহয় বাকীবিলাকৰ কামনা বাসনাৰ নিচিনা নহয় যেনে কুকুৰ মেকুৰীৰ কামনা বাসনাবিলাক বেলেগ মেকুৰীৰ আগত যদি মই অকণমান গাখীৰ ধৰোঁ সি পুতুককৈ খাই দিব সেয়ে কিন্তু মোক যদি কোনোবাই গাখীৰ একাপ দিয়ে মই নাখাবও পাৰোঁ বোলে নাই থেংক ইউ এতিয়া নাখাওঁ আৰু ইয়াত ক'লে হেগেলে সেইকাৰণে ক'লে মানুহৰ ক্ষেত্ৰত সেইটো ডিজায়াৰ অফ দ্য আদাৰ সেইটো বেলেগ অন্য কিবা এটাৰ অন্য কিবা এটা ইয়াৰ ইয়াৰ বস্তু নহয় অন্য কিবা এটাৰ বাসনা বাসনা বাসনাটো আপোনালোকে চাব দেই আমাৰ আনকি ঊনবিংশ শতিকাৰ পৰা কুৰি শতিকাৰ বহুত কেইজন লেখকৰ এতিয়া টি এছ এলিয়ট বা ডব্লিউ পি এছ এখেতসকলৰ তাতো ডিজায়াৰ শব্দটো খুবকৈ ব্যৱহাৰ কৰা হৈছে টি এছ এলিয়টে কৈছিলে ডিজায়াৰ ইট চেল্ফ ইজ মুভমেণ্ট নট ইন ইট চেল্ফ ডিজায়াৰেবল কামনা বাসনা ডিজায়াৰেবল নহয় ডিজায়াৰ ইট চেল্ফ ইজ মুভমেণ্ট নট ইন ইট চেল্ফ ডিজায়াৰেবল ডিজায়াৰ আমাৰ নলিনী বালা দেৱীয়ে এই যে কৈছিলে মানুহৰ বাসনাৰ সমাজীকৰণ হ'লে জীৱন মৰণো নাথাকিব বাসনাৰ আধাৰতে মানে জীৱনটো জীৱনটোৰ এটা সংজ্ঞা দিবলৈ চেষ্টা কৰা হৈছে ভোগতেই মানুহৰ তৃপ্তি পলোৱা হ'লে বাসনাও নোৱাৰে থাকিব মানুহৰ বাসনাৰ সমাধিকৰণ হ'লে জীৱন মৰণো নাথাকিব ৰবীন্দ্ৰনাথ কথা মনত পেলাওক আমি বহু বাসনাই প্ৰাণপণে যায় বঞ্চিত কৰে বাচালে মৰে আমি বহু বাসনা বাসনা আৰু দেখিব বাসনা 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 অষ্টাদশ শতিকাৰ পিছৰ পৰা এই এই শব্দটো বা এই এই ভাৱনাপুঞ্জৰ এটা বেলেগ ধৰণৰ গুৰুত্ব লাভ কৰিছে বাসনা যখন বিপুল ধুলাই অন্ধ কৰিয়া অৱধে ভোলাই অ হে পবিত্ৰ অ হে অনিদ্ৰ ৰুদ্ৰ আলোকে এছ বাসনা ঠিক বাণীকান্ত কাকতীয়েও কামনা বাসনা এইবিলাকক তেখেতৰ বিষয়বস্তু কৰি লৈছিল কেইবাখনো ৰচনা আছে আমি পখিলা সন্নিৱিষ্ট কেইবাখনো ৰচনা আছে কামনাত কেৰুণ কামনা কামনা বাসনা এইবিলাকৰ কথা কৈছে তাৰপিছত মই যে ক'লো যৌনতাৰ কথা আনিছে আমাৰ বুকুৰ তৰুণৰাম ফুকনে একমাত্ৰ মানুহ যি যৌন জীৱনৰ বিষয়ে লিখিছিলে কাৰণ যৌন জীৱন যৌনতাৰ কথা সাধাৰণতে ৰাজহুৱাভাৱে আলোচনা কৰা নাযায় কিন্তু ডক্টৰ কাকতীয়ে ইয়াত বোধ কৰো মেয়াৰ চাহাবৰ এটা প্ৰভাৱ এটা থাকিব পাৰে এজন ইউহান মেয়াৰ বুলি পেলাই এগৰাকী জাৰ্মান পণ্ডিত তেখেতে ছেক্সুৱেল লাইফ ইন এনচিয়েণ্ট ইণ্ডিয়া সেই কিতাপখন যে লিখিছিলে এইখন মানে একেবাৰে খুব ভালকৈ পঢ়িছিলে ডক্টৰ কাকতীয়ে কাকতীয়ে ডক্টৰ কাকতীয়ে পঢ়া তিনিখন কিতাপৰ বিষয়ে অন্তত মই কওঁ আমাৰ মানে ডক্টৰ কাকতী বুলিলে সাধাৰণতে চাৰিটামান কথা কোৱা যায় আজিও সেই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত এজনে ক'লে যেতিয়া অহাৰ উত্তৰত এসমাজ থাকিলে সেইবিলাক ঠিকে আছে বাৰু কথা হ'ল কি তেখেতে কিহৰ কিহৰ দ্বাৰা প্ৰভাৱান্বিত হৈছিলে এক নম্বৰ মই কওঁতো ৰুচ বিপ্লৱ নীৰৱ সাধনা বোলা যিখন তেখেতৰ ৰচনা আছে তাত আনকি পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ ভাবুকসকলৰ ভিতৰত কাৰ্ল মাৰ্কছৰ নাম লৈছিলে আৰু তেখেতৰ শেষৰ ফালৰ কেইখনমান ৰচনা নতুন অসমীয়া সাহিত্য বা সাতচল্লিছ সাতচল্লিছত যিখিনি লিখিছে তাত ৰুচ বিপ্লৱ আৰু চীনৰ বিপ্লৱৰ কথাও আনকি কৈছিলে তাৰমানে মানুহজনে কোনফালে ভাবিব পাৰিছিলে মানে তেতিয়াৰ সময়ত কোনেও ভাবিব নোৱাৰা কথা কিছুমান ডক্টৰ কাকতীয়ে ভবা বুলিয়েই আমি আজি শ্ৰদ্ধাৰে তেখেতক পঢ়িছো আৰু মই যে কৈছো পথ পৰিৱৰ্তন মানে আমাৰ চিন্তাৰ ইতিহাসৰ তেখেতে পথ পৰিৱৰ্তনৰ ঘোষণা কৰিলে এতিয়া সাম্যৰ কথাটো আমাৰ কমলকান্ত ভট্টাচাৰ্যও এটা কৈছিলে সাম্য আমাৰ মই যে কৈছো যে ঊনবিংশ শতিকাটো অসাম্যৰ যুগ অসাম্যৰ কথা এতিয়া আপোনালোকে ক'ব পাৰে কিহৰ কাৰণে ইমান অসাম্য কাৰণ আমাৰতো আগতে শংকৰদেৱ মাধৱদেৱে কৈ থৈ গৈছিলে সকলো সমান আমাৰ পৰমেশ্বৰ আছে তেখেতৰ আগত আমি সকলো ভাই ভনী সকলোৱে কয় সকলো সমান কিন্তু এই ঊনবিংশ শতিকাৰ এইটোৰ মূলতে হয়তো কেইটামান কথা আছিলে মই ঠিক ক'ব নোৱাৰিম ডক্টৰ আব্দুল আহমেদ তেখেতেও ক'ব পাৰিব পাৰে এটা কথা হ'ব পাৰে অষ্টাদশ শতিকাত আপোনালোকে সকলোৱে জানে যে ৰুদ্ৰসিংহ স্বৰ্গদেৱে হিন্দু ধৰ্মত দীক্ষা গ্ৰহণ কৰাৰ কথা ভাবিব ধৰিলে হিন্দু ধৰ্মত দীক্ষা গ্ৰহণ কৰাৰ কথা ভাবিব ধৰিলে আৰু তেখেতে নৱদ্বীপৰ পৰা কোনোবা মানুহ অনাৰ মানে যোগাৰ কৰিলে মানুহ পঠাই দিলে যে কোনোবা ভাল মানুহ পোৱা যদি নদীয়াৰ পৰা আনিব পাৰিলে ভাল কাৰণ ৰজাই অসমীয়া বামুণৰটো তেওঁ সেৱা কৰিব নোৱাৰে গতিকে বিদেশৰ পৰা বামুণ আনিব লাগিব আৰু সেই সময়ত ৰুদ্ৰসিংহ স্বৰ্গদেৱ আমাৰ কামাখ্যাৰ ওচৰতে আছিলে প্ৰথম কৃষ্ণৰাম ন্যায়বাগীচক ক'ৰবাৰ পৰা ধৰি বান্ধি লৈ আহিছে
কৃষ্ণনাম ইয়াতে কি আহি পাওঁতে আমাৰ ৰুদ্ৰসিংহ স্বৰ্গদেৱে বৰ এটা ধাবা পালে যে এওঁৰ ওচৰত মই শৰণ ল'ব লাগিব, তেওঁ কিবা কিবি কৰি পেলাই পঠাই দিয়ে। যোৱাৰ পিছত আকৌ অসমত গোটেই ভূমিকম্প আৰম্ভ হ'ল। আমাৰ ৰজাকো আমাৰ বাইলুং পণ্ডিতসকলে ক'লে যে এই আপুনি যে পঠাই দিলে স্বৰ্গদেৱ তেওঁক, সেইকাৰণে হ'ল বোলে আকৌ মাতি আনা তাক, আকৌ মাতি আনিলে। তেতিয়া এওঁ কম নহয় কৃষ্ণনাম ইয়াৰ বিগিজ ক'লে যে মোক কিন্তু তাতে মানে থকা ঠাই ভূমি ব্যৱস্থা এইবিলাক সব ঠিক কৰি দিব লাগিব। তেওঁলোকে গোটেইখিনি মানি ল'লে আৰু তেওঁলোকক আনি প্ৰথমতে কামাখ্যাত সংস্থাপন কৰিলে। আৰু কামাখ্যাত থকাৰ কাৰণে তেওঁলোকক পৰ্বতীয়া গোহাঁই বোলা হয়, পৰ্বতীয়া গোহাঁই। আমাৰ সেই কৃষ্ণনাম ন্যায়াধীশৰ পিছৰ প্ৰতি সংযোগীসকল তেখেতক পৰ্বতীয়া গোহাঁই কোৱা হয়। এতিয়া এই পৰ্বতীয়া গোহাঁই অহাৰ পৰা আমাৰ যিটো ধৰণৰ এটা কটকটীয়া ধৰণৰ এটা নতুন বান্ধোন আহিলে, সেইটোও এটা অসাম্যৰ কাৰণ হ'ব পাৰে। বা যিটো আহোম সামন্তবাদৰ, সামন্তবাদ মানে ক্ৰমস্থান হায়াৰাৰ্কি, কোনোবা ওপৰ কোনোবা তল, ডাঙৰীয়া ওপৰত আৰু বাকীবিলাক তলত, এনেকুৱা ধৰণৰ ৰজা ওপৰত বাকীবিলাক তলত, এনেকুৱা ধৰণৰ কথা কিছুমান আছে। গোটেইখন চাব গোটেইটো অসাম্যৰ ইতিহাস ঊনবিংশ শতিকাৰ। মাত্ৰ তিনিটা চাৰিটামান বেলেগ কথাৰ বাহিৰে মোটামুটিকৈ অসাম্যৰ ইতিহাস। আনকি আমাৰ নৱশিক্ষিত নমোদৰ বৰা বা ৰত্নেশ্বৰ মহন্তদেৱ যেনেকুৱা কথা কৈছে, এই সাম্যৰ ধাৰণাটোকে বিৰোধিতা কৰে। তাতে ছোৱালী স্কুল যাবলৈ স্কুললৈ যাব নালাগে। আপোনালোকে এটা চাওক, আমাৰ বলিনাৰায়ণ বৰা, বলিনাৰায়ণ বৰা বুলি বলিবৰ নাই, তেখেতে বোধ কৰো ঊনৈশ মই এটা পুৰণি নথিত পাইছিলো, বোধ কৰো 1910 চন মানতে তেখেত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ আছিল, 1000 টকা দৰমহা পাইছিলে, 1000 টকা দৰমহা পোৱা। আৰু তেখেত পিছলৈ বোধ কৰো মুখ্য অভিযন্তাই হ'লহেঁতেন, কিবা কাৰণত নহ'ল। 7 বছৰ তেখেতে গিলক্ৰিষ্ট স্কলাৰ হিচাপে তেখেত গিলাটত ইঞ্জিনিয়াৰিং কৰি আহিছে। আৰু যোৱা বছৰ মই পোৱা এটা নথি মতে কৈছে যে ফাৰ্ষ্ট হিন্দু, হিন্দু বুলি কৈছে দেই, ফাৰ্ষ্ট হিন্দু টু এণ্টাৰ ইণ্ডিয়ান ইঞ্জিনিয়াৰিং ছাৰ্ভিচ। 7 বছৰ বিলাতত থাকি আহি পেলাই কলিকতাত আহিয়ে তেওঁ এখন অসমীয়া আলোচনী বুলি পেলাই যোজা কৰে। আলোচনীখনৰ নাম মৌ, মৌ। আৰু মৌৰ 1886 চনত ওলাইছে মৌ, আপোনাৰ সকলোৱে জানে। পিছত বেজবুঢ়াহঁতে আপত্তি কৰিছিলে, বেলেগ এটা কথা লৈ পেলাই চাহ বাগিচা বনোৱা লৈ পেলাই বেজবুঢ়াহঁতে আপত্তি কৰিছিলে, মৌ সেইকাৰণে নাইকিয়া হৈ গ'ল। কিন্তু এটা চাওক, 1886 চনত ওলোৱা প্ৰথম বছৰৰ প্ৰথম সংখ্যা মৌৰ প্ৰথমটো প্ৰবন্ধ আছিলে তিৰোতাৰ বন কি। তিৰোতাৰ বন কি হ'ব পাৰে, ঘৰতে থাকিবা, তুমি বন বাৰী কৰিবা, কৰিবা ভাগৱত ৰামায়ণ, প্ৰতিপৰম মুৰুগী শুশ্ৰূষা কৰিবা, ইত্যাদি ইত্যাদি হ'ব লাগে। কিন্তু ইয়াতো মোটামুটি তেনেকুৱা কথা এটা কৈছে, 7 বছৰ বিলাতত থাকি অহা মানুহ এজন। তাৰপিছত কৈছে যে তিৰোতা মোৰ স্কুলত গৈ কি কৰিব, আৰু স্কুলত এই ল'ৰাৰ লগত গৈব লাগিব, তিৰোতা ডাক্তৰ হৈ কি কৰিব। এটা হঠাতে ডাক্তৰৰ কথালৈ আহিল, হ'ব দেই, ডাক্তৰ, ডাক্তৰ হৈ কি কৰিব, ডাক্তৰ হৈ পেলাই পুৰুষ ৰোগীৰ পেট টিপিব লাগিব, জিভা চাব লাগিব, নাড়ী জ্ঞান মানে পৰীক্ষা কৰিব লাগিব, ইত্যাদি ইত্যাদি কথা কৈছে। আকৌ কৰি চাব, মই যিখিনি ছাত্ৰ ছাত্ৰীসকল আছে তেখেতসকলক উদ্দেশ্য কৰি পেলাই কৈছো, তিৰোতাৰ বন কি। 1886 চন, 1886 চনত সেইটো কথাকে ল'ব লগা হ'ল, কাৰণ 1886 চনত আমাৰ কলিকতাৰ ছোৱালী এজনী কলিকতা মেডিকেল কলেজৰ পৰা স্নাতক হৈ ওলাইছিলে, তেওঁৰ নাম আছিলে কাদম্বিনী দেৱী, পিছলৈ কাদম্বিনী গাংগুলী হৈ গ'ল। দ্বাৰকানাথ গাংগুলীয়ে বিয়া কৰাইছিলে, দ্বাৰকানাথ গাংগুলী আছিলে ব্ৰাহ্মণ প্ৰচাৰক এজন, দ্বাৰকানাথ গাংগুলীয়ে বিয়া কৰোৱাৰ কাৰণে তেখেত কাদম্বিনী গাংগুলী হ'ল। আৰু ব্ৰিটিছ সাম্ৰাজ্যৰ প্ৰথমগৰাকী মহিলা স্নাতক যে কাদম্বিনী গাংগুলী ইতিমধ্যে স্নাতক হৈ ওলাল, বলিনাৰায়ণ বৰাই ভয় লাগিছে যে অসমীয়া ছবি ছোৱালীবিলাকো যদি এনেকৈ ওলাই আহে সাংঘাতিক কথা হ'ব। তেওঁ ক'লে যে অসমীয়া ছোৱালী যদি এনেকৈ পঢ়োৱা যায় মানৰ আক্ৰমণতকৈ ভয়াৱহ পৰিস্থিতি হ'ব অসমত, মানৰ আক্ৰমণতকৈ ভয়াৱহ পৰিস্থিতি হ'ব। গতিকে মোটামুটিকৈ একেবাৰে 1901 চনৰ পৰা 1801 চনৰ পৰা 1900 চনলৈকে, 1900 চনত হেম্প ওলাইছিলে অসাম্যৰ গোটেই যুগ, সেই গোটেইটোকে এটা প্ৰত্যাহ্বান জনাইছিলে অতি সাহসেৰে ডক্টৰ বাণীকান্ত কাকতিয়ে। আৰু ইয়াৰ ফল সুদূৰপ্ৰসাৰী, সুদূৰপ্ৰসাৰী। আৰু মই যে ক'লো কেইটামান নতুন কথা আনিলে, নাৰী প্ৰেম, নাৰীৰ কথা, নাৰীৰ কথা কোনে আগতে তেনেকৈ কৈছিলে, হয়তো নাৰী আছে উপন্যাসত, নাৰী চৰিত্ৰ আছে,
কিন্তু নারীর বিষয়ে মোটামুটিকৈ সাধারণভাবে যদি দৃষ্টিভঙ্গী প্রকাশ করা আমার বড় ভাল দৃষ্টিভঙ্গী নয়। কিন্তু ডক্টর কাকতিয়ে নারীর বিষয়ে বেশিকে লিখেছে, আনকি নারী চরিত্রের বিষয়ে লিখেছে, হেমা সুন্দরীর বিষয়ে, রাম সরস্বতীর অশ্বকর্ণ বজোৱাৰ হেমা সুন্দরীর বিষয়ে লিখেছে ইত্যাদি ইত্যাদি, সাহিত্য আর উপন্যাস লিখেছে, যৌনতার কথা লিখেছে ইত্যাদি। আর একটা কথা কও, আমার কাকতির ভাষা চর্চার কথা কোয়া হয়, ডক্টর কাকতির ভাষা চর্চার বিষয়ে মোকে আমার টাইম স্যার বেশি ভালকে কব পারলে, মানে মাত্র একটা কথা কও, বোধ করো ডক্টর কাকতির ভাষাতাত্ত্বিক গবেষণার আটাইতকৈ ডাঙর তাৎপর্যপূর্ণ কথা হল, আমার আগতে যে উজনি নামনির একটা বিভেদ একটা আসলে আপনার কম, ইয়ার একটা ঐতিহাসিক, ইয়ার একটা ঐতিহাসিক কারণ আসলে যে আমার মিশনারি সকল আহিলে 1836 সনত, 1846 সনের পর অরুণোদয় উলিয়ালে, অরুণোদয় কোর পর উলিয়ালে বরপেটা বা সর্থেবাড়ি বা সর্বগর বা নয় শিবসাগরের, গতি শিবসাগরের যে ভাষা আসলে সেই ভাষাই অরুণোদয়ের ভাষা হল, গতি সেই রূপটে মান্যতা পাবলে আরম্ভ করলে। তারপর উজনির লেখক লেখিকা ওলাল, লক্ষ্মীনাথ বেজবরুয়া ওলাল, আমার মফিজুদ্দিন আহমদ হাজরিকা ওলাল, জোনাকি ওলাল, বাহি ওলাল, এই উজনিয়া ভাষাত লিখা। আর আপনাদের জানে যে 1836 সনের পর 1873 সনলকে আমার ইয়াত বাংলা ভাষা প্রচলিত আসলে, স্কুল কলেজ কাছারিত বাংলা ভাষার প্রচলন আসলে। 1873 সনত যেটা আকো ভাষার কথা আলোচনা হল, তেতিয়া এনেকা কথা হল যে ভাষাটির পুনর্বাসন হব। তেতিয়া 1873 সনত আপনাদের চাব, এখন একটা নথি এখন আছে আমার ইয়ারপা, প্রায় 150 মানুষে মৌজাদার টৌজাদার বহুত আছে, তেওঁলোকে বঙ্গর লাট বাহাদুরলে লিখিলে যে শিবসাগরিয়া ভাষাটি ইয়াত চলাতকে আমি বাংলা ভাষায় আমার কারণে ভাল, মানে উজনি নামনির যেহেতু এনেকা একটা পর্যায় পাইছিলে। আনকি কালিরাম মেধির যখন সভাপতির অভিভাষণ আছে, সাহিত্য সভার সভাপতি হিসাবে দ্বিতীয় অধিবেশনের সভাপতি হিসাবে তখেতে যদি অভিভাষণ দিছিলে, তাতো আনকি কৈছে, তাত এই বহুতে সমান করা নাই, তাতে তখেতে সেই আমার মুক্তিজুদ্দিন আহমদ হাজরিকার বামপাত বলে একটা কবিতা আসে, তারপর কেটামান শাড়ি উদ্ধৃত করে কৈছে যে এই কি ভাষা, এই বোলে ধুবুরী বা কোবাদ আহি পেলে গাওসন মানুষ কবলার প্রলাপ বলে পেলে কব, কিন্তু তার বিপরীতে নামঘোষার ভাষাটি চাও, এই সার্বজনীন ভাষা। কালিরাম মেধি করেছে কি, এফালে মাধবদেবর ভাষাটি প্রশংসা করেছে, কিন্তু কৈছে যে এই উৎকট শিবসাগরীয় ভাষাটি সেই এইফালে কোনো নুবুঝে, সেই সার্বজনীন ভাষা নয়, সার্বজনীন ভাষা নয়, এই তখন মফিজুদ্দিন আহমদ হাজরিকার বিরুদ্ধেই কৈছে, মফিজুদ্দিন হাজরিকার নাম তো দিয়া নাই। অথচ আমি জানো যে এই অরুণোদয় ওলোৱাৰ পৰা যে শিবসাগরীয় ভাষার একটা নতুন উন্নতির পথ একটা হল, তাত আমার মফিজুদ্দিন আহমদ হাজরিকার জ্ঞান মালিনী, সেখান আমার হেমচন্দ্র বৰুৱা ঢুকুয়ার বছরতে ওলাইছিল 1896 সনত, এটা একটা বেলেগ ধরনের হেরা হেরা হাতরুয়া মরমর ভাইহত নিরিবা নিরিবা মুখ এই মায়া বজাৰত, তার ঠিক আগে আগে আমার হরিবিলাস আগরওয়ালার কীর্তন ওলাইছে 1876 সনত। আর হরিবিলাস আগরওয়ালার কীর্তন আমি আগতে হিন্দু মানুষবিলাকে পড়বলে পাইছিল, যেতিয়া কিতাবখন ওলাল তেতিয়া মঙ্গলবরিয়া শনিবরিয়া হাততো সেখান মেলি দিয়া হল, বা শ্যামন্ত হরণ মেলি দিয়া হল, তেতিয়া কোনোবা মফিজুদ্দিন আহমদ হাজরিকায়ও আহি পেলাই সেখান কিনিব পারা হল, এফালে কচু ললো, ঢেকিয়া ললো, এখনো ললো, ঘরতে ঘর গিয়ে পড়িলো, চাব জ্ঞান মালিনীর আটাইতকৈ ডাঙর প্রভাবটি আসলে শঙ্করদেবর প্রভাব আর মাধবদেবর প্রভাব। আনকি মাধবদেবর নাম ঘোষার যে নেরিবা নেরিবা, গোটে সংসার চক্রত মানে ঘুরি আছো ঘুরি আছো ঘুরি আছো, ইবার এইবার নেরিবা মোক, নেরিবা নেরিবা মোক এই মায়া বজারত, হেরা হেরা আতরুয়া মরমর ভাইহত, নেরিবা নেরিবা মোক এই মায়া বজারত, এই চলি থাকিলে। গতি মোটামুটিকৈ 1873 সনের পর আর চাব। আনকি আকো একটা কথা, এই আমার নামনি মানুষবিলাকে বেজবরুয়ালে প্রবন্ধ পঠায়, গল্প পঠায়, উপন্যাস পঠায়, বেজবরুয়ায় নুলিয়ায়, নুলিয়ায় মানে ইয়াতে ইয়াক লাগি তাক লাগি এনেকুৱা ধরনের খবরবিলাক থাকে, বেজবরুয়ায় নুলিয়ায়, নুলিয়ায় কারণে আমার উত্তম চন্দ্র বরুয়া, আপনাদের জানে উত্তম চন্দ্র বরুয়া আমার প্রফুল্ল বরুয়ার দেউতাক আসে, খনিক বরুয়া প্রফুল্ল বরুয়ার দেউতাক আসে,
উত্তম চন্দ্র বড়ুয়া আত্মচুরি যখন আছে তাতে তেখেতে বাহির সম্পাদক লেখা চিঠি এখন তেখেতে দি দিছে যে এইবিলাক কি আপনার। তারপর আনকি এই যে বাহির যে নামনি অসমৰ মানুহবিলাকৰ যে লেখা মেলা যে নোলায় তার বিরুদ্ধে আহম বান্ধব নামের এখন পত্রিকা উলিয়াছিল তেজপুরের বান্ধব সমিতির আহম বান্ধব বস্তু মূল যদি ভুলা নাই 1910 চনের পর 1917 চনলে চলছিল 1910 পর 1917 আর আহম বান্ধবর জড়িত হয়ে কোন কোন আসে আমার ডাক্তর হরিকৃষ্ণ দাস হরিকৃষ্ণ নয় দে হরিকৃষ্ণ বিজেপি হরিকৃষ্ণ দাস ডক্টর হরিকৃষ্ণ দাস হরি হরি ডক্টর হরিকৃষ্ণ দাস অম্বিকাগিরি রায়চৌধুরী কালিরাম মেধি এই সকল জড়িত আসে অম্বিকাগিরি রায়চৌধুরী বহুদিন লাগে জড়িত হয়ে আসে আনকি ডিব্রুগড় পর ওলাতে অম্বিকাগিরি রায়চৌধুরী আসে তাতে কালিরাম মেধি আসে এগারী লেখক যার রচনা প্রায় ওলাইছিল আর কালিরাম মেধিও করেছে কি এই যে উজনির ভাষা চলি আছে তার বিরুদ্ধে ঠিক একটা বরপেটা অঞ্চল চলা মানে ভাষাটুকু দিই যে মানুষের পরর দোষ ফাইট দেখে ফাইট আনুষ্ঠানিক ভাবে 1873 চনত যদি আমার হেমব কৌজারী স্যারের কিতাব এখন গোটেই চিঠিখান দি দিয়া হয়েছে বঙ্গর লেফটেন্যান্ট গভর্নরলে আমার 150 মান নামনি মানুষে লিখেছিল যে উজনি ভাষাটো চলতকে আমি বাংলা ভাষাকে আদরি লোক 1910 চনের পর 17 চনলে আহম বান্ধব ওলাইছিল এই গোটেই উজনি নামনির বিভেদর গোটেই কারবারটো আমার ডক্টর বাণীকান্ত কাকতি শেষ করে তোলে যেতিয়া এসএমইজ ইনফরমেশন এন্ড ডেভেলপমেন্টত তেখেতে মোটামুটি কয়ে শিয়সাগরীয় ভাষাটোকে মান্য ভাষা বলে তার স্বীকৃতি এটা দিলে আর শেষর ফালে তেখেতে অসমীয়া ভাষার বিভিন্ন রূপর যে বর্ণনা দিছে তাত একেবারে প্রথমতে আছে শিয়সাগরীয় যে ভাষা তারপর শালকোচা বরপেটা এইবিলাক চলে কিন্তু মোটামুটি কয়ে এই যে অসমীয়া ভাষা বলে যে শিয়সাগরীয় ভাষাটোকে মান্যতা প্রদান করলে আর সেই সময় বড় দরকারি কথা আসে কারণ ইতিমধ্যে তার কেবছরমান পিছতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হল ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন আরম্ভ হয়ে গেছে আর বহুত মানুষ আসলে শরৎচন্দ্র গোস্বামীর দরে মানুষ তখন বিশ্ববিদ্যালয় দেখা নোপাকে তখন ইয়ারপা নাইকিয়া হল গতি এই এটা যে মান্য রূপর স্বীকৃতি এই মানে ভাবো যে এসএমএস ইনফরমেশনের একটা ডর অবদান ডক্টর কাকতির ডর অবদান এটা আর এনেও ডক্টর কাকতির জ্ঞান সাধনের কথা কব লাগলে মানে দুটামান কথা কম বিশেষ ছাত্র ছাত্রী সকলের উদ্দেশ্য করে যনবিংশ শতিকার তুলনামূলক ভাষাতত্ত্ব তুলনামূলক ইতিহাস তুলনামূলক ধর্ম চর্চা তুলনামূলক আপনার এই কম্পারেটিভ মিথোলজি বলে যে কয় এই গোটেইখিনি জ্ঞানের সমৃদ্ধ হয়ে পেলায় তেখেতে কামখিনি করেছে অসমৰ ইতিহাস চর্চা করেছে অসমৰ ধর্ম চর্চা করেছে আর ধর্ম চর্চা করতে ধর্মর কথায় হোক অধর্মর কথায় হোক কিকে হোক কথায় হোক আপনাদের চাব যত নেকি আমার এই যে রুনাবিরাম বড়ুয়া যে উল্লেখিলে আহম বন্ধু আহম বন্ধু রত্নেশ্বর মহন্তে এখন গারু বৃত্তান্ত নামের এখন রচনা লিখেছিল এখন এটা পড়ে যাব মানে এনেকুৱা একটা নাক কুচুয়া দৃষ্টিভঙ্গী যে ইহতে এনেকুৱা করে আর ইহতে মদ এনেকে তৈরি করে এনেকে থই দিয়ে তারপর পিছন মস্ত একটা পোক এটার সৃষ্টি হয় এই লেতেরা বস্তুবিলাককে খায় ইহঁতর ওসর গুলে গুন্ধায় এনেকুৱা ধরনের মানে আর্যবিলাক ভাল অনার্য বেয়া বা আর্য ভাল আর্যতর মানুষবিলাক বেয়া তার বিপরীতে ডক্টর কাকতিয়ে করেছে কি একটা প্রথমের পর করেছে কি অসমখন আর্য অনার্য সকলরে সংমিশ্রণ হওয়া এটা জাতি আর ফিউজন অফ এরিয়ান এন্ড নন এরিয়ান এই আনকি চাব মাদার কলেজ কামাখ্যাত আছে বা বাকি কেখন গ্রন্থটো আছে আনকি তেখেতর যখন গবেষণা গ্রন্থ তাতো সেই কথা গুরুত্ব দিয়া হয়েছে যি কারণত তেখেতর গবেষণা গ্রন্থর প্রায় পিছলে ওলাই আছে আমার ডক্টর প্রমোদচন্দ্র ভট্টাচার্যর গবেষণা গ্রন্থ মানে সেই ধরনের দৃষ্টিভঙ্গি এই ধরনের দৃষ্টিভঙ্গি এই কথাখিনি অকমান মনত রাখব পারলে ভাল আর এই যে ঊনবিংশ শতিকার এই ঊনবিংশ শতিকা বলিলে ডারুইন উত্তর মানে প্রতিশ্বর এই যে এই যে ওলাল আর
তুলনামূলক ভাষাতত্ব, তুলনামূলক নৃতত্ব, তুলনামূলক ইতিহাস চর্চা ইত্যাদি ডক্টর কাকতি সেইটোৰ এজন ছাত্র আছিলে। আর এই যে ভিক্টোরিয়ান যে আদর্শ আছিলে জ্ঞান চর্চার, এই বার্নার্ড কন নামৰ এগৰাকী পণ্ডিতে কলোনিয়ালিজম এন্ড ইটস ফর্মস অফ নলেজ বোলা কিতাপন ভিক্টোরিয়ান কোয়েস্ট ফর এনসাইক্লোপেডিক নলেজ বলে কেছে। এনসাইক্লোপেডিক, আর মানে এনসাইক্লোপেডিক শব্দটি ব্যবহার করছো তার যে মূল শব্দর অর্থর আধারত করছো এনসাইক্লোপেডিক, তার মানে মানে জ্ঞান জোরে জোরেরপরা বুটলিব পারো, বাঁফালের বুটলিব পারো, কৌফালের এফালের, কিন্তু এই বুটলাতে তার কথা নয়, জ্ঞানক একটা চক্র আকারে একটা সজাই তোলা, সাইকেল সাইকেল শব্দটিয়ে তার ইয়ার ভিতর রূপক আসল রূপক এনসাইক্লোপেডিয়া, সাইকেল করে পেলে মানে তাক সজাই দিব লাগিব এনসাইক্লোপেডিক নলেজ। সেই এই ডক্টর বাণীকান্ত কাকতি, আর ডক্টর বাণীকান্ত কাকতি বলিলেই কৃষ্ণকান্ত সন্দিকৈ, 1918 চনত আসাম ছাত্র সম্মিলনীর এখন মুখপত্র ওলাইছিল, তাত কৃষ্ণকান্ত সন্দিকৈ একটা প্রবন্ধ লিখেছিল, তাত তেখেতে কৈছিল পশ্চিমের এই সার্বভৌম জ্ঞান সাধনার আদর্শে আমি আজি এতিয়া অনুপ্রাণিত হব লাগিব। সার্বভৌম জ্ঞান অর্থাৎ এই মানে ইতিহাসের ছাত্র বললে মানে অকল ভারতের ইতিহাস পড়লে নব, মানে বেবিলনের ইতিহাসও জানি লাগবে, আর গোটেই হয়তো মানে বেবিলনের ইতিহাস মানে আয়ত্ত করব পারো, কিন্তু ভারতের ইতিহাস ভালকে জানি পেলে বেবিলনের ইতিহাসও কিছু না জানিলে মন নহব। এই কথাটো কৈছিলে সার্বভৌম জ্ঞান সাধনার এই ভিক্টোরিয়া আদর্শ। আর সেই ভিক্টোরিয়ান যুগতে এনে কেজনমান মনীষী আছিল, এটা আমার মণিপুর পদ্ধতি হয়েছিল অক্সফোর্ড ইতিমধ্যে জনাজাত হয়েছিল তিনটা মর কারণে, ম ম্যাক্স মিলার, ম মার্ক পেটিশন, ম আমার হেরি মেথু আর্নল্ড, মেথু আর্নল্ড, মার্ক পেটিশন। মার্ক পেটিশনে আকো আমার নবজাগরণের কালের বিশিষ্ট পণ্ডিত সকলের বিষয়ে লেখামেলা করেছিল। আর এই ভিক্টোরিয়ান যুগ মানে নবজাগরণের কথা আহি যায়, আর নবজাগরণ মানে অকল ইউরোপর খালি ইংল্যান্ড, ফ্রান্স বা জার্মানিয়ে নয়, নেদারল্যান্ডস পর্যন্ত, আনকি সেই সময় হল্যান্ডত এজন ডাঙর পণ্ডিত আছিল জোসেফ জাস্টাস কেলিজার, লগতে বহুত কেজন পণ্ডিত। আর পণ্ডিত মানে কি আমার যে ডক্টর বাণীকান্ত কাকতি একটা প্রবন্ধ লিখেছিল পণ্ডিতর ভূমাস্পৃহা, ভূমাস্পৃহা তার মানে কোনো মানে সীমা নাই, ভূমা ভূমাস্পৃহা। এই 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 পণ্ডিত সকলের কর্মর দ্বারা দেখে কেনেকে অনুপ্রাণিত হয়েছিল জোসেফ জাস্টাস কেলিজার। এটা আগতেও কিছু সভ্যতার বিষয়ে কিছু ধ্যান ধারণা মানুষের নথকা নহয়, জানে যে চীনা সভ্যতা, ভারতীয় সভ্যতা, বেবিলনের সভ্যতা, কিন্তু তার এই সন তারিখবিলাক কোনে উলিয়াব পারা নাছিল। জোসেফ জাস্টাস কেলিজারে তেখেতে পুরনি নথিপত্রের আলমত আর বিশেষকৈ জ্যোতির্বিদ্যার কিছু খবরের আধারত, অর্থাৎ কিছু সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ সেইবিলাকর আধারত পুরনি এই সভ্যতাবিলাকর তারিখবিলাক পর্যন্ত উলিয়াছিল। আর তেখেতর লগরিয়া সকল যখন আসিল, আর বেশিরভাগ মানুষ প্রায় 40-45 বছর ঢুকাই যায়। আর একটা কথা মন করবলিয়া, এই পশ্চিমিয়া নবজাগরণের সময়তে বুরঞ্জী বিষয়টে একটা বিশেষ ধরনের গুরুত্ব লাভ করে, কারণ মোর অস্তিত্বর আড়ত আছে মোর বুরঞ্জী, মানে মোর বাহিরে বেলেগ বিলাক জন্তুর বুরঞ্জী নাই, মই কারণ মোর পিছফালে ইতিহাস আছে, মানে মোর ইতিহাস থাকার কারণে মই। আর যেহেতু ইতিহাসের এই গুরুত্ব, এই কারণে এই পুরনি দিনের নথি একোখন বা শিলালিপি বা তাম্রলিপি সেইবিলাকর পাঠ উদ্ধার করতে মানুষের মানে দিনকাল পার হয়, অন্য একো কাম নকরে, মানে ভাত পানিও পাহরি যায়, হয়তো কেবা কোনোবাই বিয়া করাইছে, মানে পরিয়ালের প্রতিও মানে সুবিচার করবো পারা নাই, এনেকে প্রায়বিলাকর ক্ষেত্রতে দেখা যায় 40-45 বছরতে এই মানুষখিনি ঢুকাইছে। কিন্তু সেই অদম্য জ্ঞান স্পৃহা, মই এইটো আৰু অসমীয়া কোনো মানুষের ক্ষেত্রে মই কোৱা নাই, যেটা পাওঁ ডক্টর বাণীকান্ত কাকতি আর কৃষ্ণকান্ত সন্দিকৈর জীবনত। ডক্টর বাণীকান্ত কাকতি আর একটা আদর্শ বিষয় হয়েছে আমার আগত, আদর্শ আমার আগত উপস্থাপন করেছে, যে কি নহক আমার ইতিমধ্যে এই যখন হেৰি আছিলে তাত কৈছিলে যে অকমান আলোচনা টালোচনাও হব, মই এইখিনিতে অকমান সামৰণি মাৰি পেলাই মই বিশেষকৈ ছাত্র ছাত্রী সকলৰ পৰা দুটামান প্ৰশ্ন পালে বৰ ভাল পাম, আকৌ আহিম।